আজকে আমার সাথে পালাতেই হবে, চল আমি জানি না পাগল হয়েছি তুই চল। আর বলতো কত সুন্দর ভালো একটা ভালো ওয়েদার, রোমান্টিক ওয়েদার। সে তো ওয়েদার রোমান্টিক, কিন্তু যাবি वेलकाम बैक टू माई चैनल। आबार चले तुम्हारे साथ एक नतून भिडियो नहीं, किन्तु आजकल भिडियो एक प्रैंक भिडियो। और हाँ, फार्स्ट टाइम हमें पब्लिक प्रैंक करब आबार एक फ्रेंडर संगे। अने के देखे पार्थ के, तो आज पार्थर ऊपर प्रैंक करब। तो अने के इन्स्टाग्रामे रिल्स देखे और संगे, तो ओके फोन कर आगे डेके नहीं तु आय तर सब एक किस कथा आज भिडियो रिल्स बनबो, किन्तु इसे बसे आखो कितु जब हमें कथा बोलो तरह माइकटा लुकिए दिए जाब। और हाँ, देखब रिएक्शन केमन आसे जानी, हमें हेसे फिलब कमी जानी ना कतटा कि पार्ब, बट तुम्हारे अप्राण चेष्टा करब। हमें तो चलो ताड़ाताड़ी जाइ ओदिके। সে তো ডেকেছি ভিডিও করার জন্য, বাট বলছিলাম না তোকে ফোনে যে কি একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। হ্যাঁ তো বল। বলবো? বল, এমন করছি। ভাই পালিয়ে যাচ্ছি। কার সাথে? কার সাথে রে ভাই পালিয়ে যাচ্ছে? কেন? ভালো লাগছে না, ঘরে অনেক প্রবলেম চলছে, বাড়ি থেকে বলছে বিয়ে থাকিয়ে দেবে, আমি ভাবছি পালিয়ে যাবো। ভালো লাগছে। কার সাথে বিয়ে করছিস? ছেলে পাচ্ছি না ভাই। सत्य বাইতে তো থাকতে ভালো লাগে না, তুই একটু বোঝার চেষ্টা কর। আরে বুঝছি তো, বল কাছ থেকে পালাবি, আমি সব ঠিক করে দিচ্ছি, তো আলাদা হবে। তোর সাথেই পালাবো। হ্যাঁ রে, কি বলছিস? ভুল পালাবো। তুই আমার ভালো বন্ধু তো। হ্যাঁ সে তো বন্ধু। তোর গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ নেই। আমিও সিঙ্গেল। হ্যাঁ তো চল, কোথায় যাবো? তুই বলছিলি তো আমাকে মেয়ে খুঁজে দিতে, মেয়ে খুঁজে দিতে। তাহলে আরে তোর সাথে কি বন্ধু মত আমার? তাতে কি হচ্ছে, এরকম করছিস কেন বল? আমরা কত ভালো বন্ধু তো। হ্যাঁ রে, আর বাইতে মানছ না, চল না ভাই চল না, এরকম করিস না। আর বাইতে খুব অশান্তি হচ্ছে, বিশ্বাস কর। পাগল হয়ে গেছিস রে? পাগল না, বিশ্বাস কর, দেখ বৃষ্টি পড়ছে আবার। বৃষ্টিতে যা, কোন ছেলেপেলে তোস তুই? ছেলেপেলে তো ছেলে এখন তোর সামনে আছে, দেখ সত্যি কথা বলতে অনেকদিন ধরে তোকে আমার ভালো লাগে কিন্তু বলতে পারিনি। এটা বলে গেছিস তুই কোনো হচ্ছে? ইয়ার কি মারছি না আমি তোর সাথে। আমি বাড়িতে গিয়ে আমি কি বলবো? বাড়িতে গিয়ে তোর বাড়িতে লোক তো আমাকে চেনে, তোর ছেলে বলবো? তুই বলে দিবি তাকে ভালোবাসছি। যা বাবা, আমি তোকে বন্ধু হিসেবে দেখি না, ভালোবাসলাম বলে। ভাই একটু বোঝার চেষ্টা কর। আর তুই মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। ভাই মাথা ব্যথা খারাপ হয়ে যাবে এটা কি ভাই? বুঝতে পারছি। ভাই একটু বোঝ। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া সব ঠিক হয়ে গেছে। এরকম বলিস না ভাই, আজ কাকে বলবো আমি বলতো? আমার সেরকম কোনো ছেলে বন্ধু নেই। আজ আছে, এগুলো আছে, সবার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ, কি আমার সবে রিসেন্ট ব্রেকআপ হলো, সেটা বলতে কি হয়েছে? রিসেন্ট ব্রেকআপ হচ্ছে এই, দেখ তুই সারাক্ষণ আমাকে বলতে থাকিস যে ভাই একটা মেয়ে ভালো মেয়ে খুঁজে দে, লয়াল। তুই তো জানিস আমি কতটা লয়াল, তাহলে তুই তার সাথে তার পরে এরকম করছিস। আর তোকে তো আর কি করে বলি আমি, পাগল তুই আর কি করে? ভাই তুই প্লিজ এরকম করিস না, দেখ তুই ছাড়া আর আমরা সুইসাইড করে ফেলবো তাহলে, আর কিছু করব। পাগল পাগল হয়ে গেছিস, কিসব কথা বলছিস? তুই আর যাবি না তো আমার সাথে? হ্যাঁ এরকম হয় নাকি? তুই আমি বন্ধুত্ব, ঠিক আছে আমি একা একাই বাড়ি থেকে চলে যাবো তাহলে। কোথায় বাড়ি থেকে যাবো? তোকে কেন বলবো আমি? বল কেন যাবি? তুই তো মা যাবি আমার সাথে গেলি। ঠিক আছে তুই বলে দিবি যে তোর সাথে আমি দেখা করতে করতে আসিনি। এই রাস্তা তোর মা আমাকেই ধরবে। ধরবে কেন ভাই? আমি পারলে আমার মাকে মেসেজ করেও বলে দেবো। আর কেউ করতে হবে কেন? তুই শান্তির মধ্যে বল কি হয়েছে, কেন আমার মন খারাপ? ভালো লাগে না ভাই আমার আর ঘরে থাকতে। পাগলটা বলে বলেছে নাকি? মেন বিষয়টা বল। বাড়িতে অশান্তি চলছে যে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে, আর আমার এখন বিশ্বাস কর মানে ওই হঠাৎ করে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করবো এরকম কোনো ইয়ে নেই আমার। আমি চাই যাকে আমি চিনি জানি তাকে বিয়ে করবো, তো সেরকম আর যে কথা তাদের সবার রিলেশনশিপ আছে, একমাত্র তোর নেই।
তোকে আমি বললাম আর তুই অনেকদিন ধরেই বলছিলি মেয়ে খুঁজে দে মেয়ে খুঁজে দে রাখতে ভালো, তো তাই তোকেই আমি বললাম। এখন তো হুট করে ডিসিশন নেওয়া যায় না, কিছুদিন যাক দেখ আগে আমি কিরকম, আরো বড় দেখ বোঝ। তোকে আমি বুঝেছি ভাই, যেটুকুনি বলেছিস ইস এনাফ, তুই প্লিজ একটু দেখ। আমি ঘরে মাকে কি কি বলবো, তুই বলে দিবি না সবটা পুরোটা বলে দিবি, যেটা সত্যি সেটাই বলবি। আমি কোনো কাজ বাজ করে না, তোকে এখন কি খাওয়াবো দাওয়াবো খাওয়া লাগে ইস্তে, আমরা ভিডিও করে খেয়ে নেবো। হ্যাঁ ভিডিও করে খেয়ে কি করে হবে, পাগল লাগে একটু বোঝ ভাই প্লিজ একটু বোঝ। কাকে বলবো তাহলে, আমি নিজেই বেকার এখন কাজ বাজ করি না, প্লিজ একটু দেখ। যদি চাকরি বাকরি করতাম তাও দেখতাম কিছু একটা, এখন তোকে যদি আমি আরও নিয়ে যাই মাকে কি বলবো, আর তুই খাবি কি আর আমি খাবো না। ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস বল, এরকম বললে হয় না। আজকাল দিনকাল ভালো না, করিস না বস। আমি তোকে লাস্ট বারের মতো বলছি প্লিজ একটু দেখ, নিশ্চয়ই কোথায় যাবো এখন তুই বল, আপাতত ওখানে যাবো আমি। মানে কোথায়, ওইদিকে না ওইদিকে ওইদিকে, ও ক্যামেরা, আমি জানতাম তুই কোনো প্র্যাঙ্ক করছিস, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ সেই তুই সবসময় বুঝতে পারিস, হঠাৎ করে হাই বলে দে, হাই বলে দে আমার ক্যামেরা দেখে। আজ তাই আমি প্র্যাঙ্ক করতে আসলাম, আমার উপরে প্র্যাঙ্ক করলি, মানে কোনো মানে হয়? সবথেকে মেন কথা হলো আমি সত্যি বললে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করলাম, তো বাইরে পাবলিকেতে আমার প্রচন্ড হাসি পাচ্ছিল, ততটা ভালো হয়নি আমি জানি, তবুও আমার এত হাসি পাচ্ছিল ওকে বলতে গিয়ে। হাই বলে হাই বলে, সে কত সুন্দর বৃষ্টি বলতো।